बढ़िया खेल करे शाबाश जतिन शाबाश আরে আমি তো আমার ভাইকে বিরাট কোহলির মতন ক্রিকেটার বানাবো। আচ্ছা সবুজের ছোট ভাই কি দারুণ অ্যাক্টিং করেছিল স্কুল ফাংশনে, যখন টিকটক ছিল তখন 5 মিলিয়ন ফলোয়ার ছিল। আরে ভাই এখন টিকটক ফিকটক ছাড়, আমার ভাই বড় বড় হিরোদের সঙ্গে ফিল্মের কাজ করবে। গো হ্যাঁ ঠিক বলেছিস, তোর ভাই ক্রিকেটার, তোর ভাই অ্যাক্টার, আর এ হলো আমাদের রোমিও যা এজেন্ট। বছরের পর বছর উন্নয়নের নাম করে দেশ গড়া লুটছে, কোথাও যদি কারো ঘর পড়ে যায়, কোথাও যদি কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, কুমিরের কান্না দেখে ওরা দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আইপিএল, 2020, বিশ্বকাপ, ওয়ান ডে, এইসবই তো ব্যস্ত দেশের জনসাধারণ। ছোট্ট বাচ্চা থেকে চায়ের দোকানে বসা বৃদ্ধ লোকটি পর্যন্ত আজকে ব্যস্ত। আচ্ছা সিবু, 14 ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন্স ডে। ইতিহাস তো তোর পাকা, স্যালুট তোকে। 2019 সালে পুলওয়ামায় ডাকে 40 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিল এই 14 ফেব্রুয়ারির দিন। সেই দিন সারা ভারতবর্ষ অশ্রু ঝরেছিল। সেই দিন কোনো বাপের ছেলে নয়, এই দেশের ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সেই দিন অনেক পলিটিশিয়ান, অ্যাক্টার, এই ক্রিকেটার এবং সেলিব্রিটিরা এই পুলওয়ামায় ডাক নিয়ে কথা বলেছিল। টিভি, নিউজ চ্যানেল, মিডিয়াতে সব জায়গায় এই পুলওয়ামায় ডাক, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গায় সিআরপিএফ জিন্দাবাদ। কিন্তু কোথায় আজ? সব কিছু ভুলে গেছে, সব কিছু বদলে গেছে, সব কিছু, কিন্তু মনে আছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। বিরাট কোহলি আউট হয়ে যেতে পারে, কিন্তু ভারতীয় সেনারা নয়। হ্যালো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বং কমেডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন।